गाइस वेलकम बैक टू आवर चैनल शोमिनी ऑफिशियल एक নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক বড় একটা ওয়েলকাম। তো আজকে চলে আসলাম না কোনো ব্লগ নিয়ে, না ব্লগ আসবে পূজোর মধ্যে, কিন্তু আজকে আসলাম পূজোতে কি কি কিনলাম বা কি কি গিফট বড় মানা ছোট মানা পেলো সেগুলো সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানি একটু দেরি হয়ে গেল, আগেই করা উচিত ছিল, তবে যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা দেখতে পারবে গতকাল আমাদের বাড়িতে বৃষ্টিতে জলে কি অবস্থা, ঘরে তো একদম যাই তাই অবস্থা। যাই হোক সেগুলো বাদ দিলাম, আজকে আমি দেখাবো আমাদের এবার পূজোতে কি কি কিনলাম আর কে কি দিল। ঠিক আছে চলো স্টার্ট করি। ফার্স্টে দেখাবো ছোট মানের জিনিস, মানে ছোট মানে কি কি গিফট দেব। আমি হচ্ছে আমার হেল্পার। তো ফার্স্টে দেখাবো ছোট মানের জিনিস। ছোট মানের মানে প্রথমে আমার খুব পছন্দ হয়েছে যার কারণে আমি এটা নিয়েছি। তো এটা হচ্ছে ফার্স্ট ছোট মানা, একটা হলো সেকেন্ড হচ্ছে এইটা, একটা পরী ড্রেস যেটা ওকে গিফট করেছে পিসিমণি, মানে আমার ননদ। পিসি অ্যান্ড পিসাই দুজনাকে দুজনের নামই বলতে হবে। তো পিসি গিফট করেছে এটা পরী ড্রেস, কারণ এটা পরার খুব শখ পরানোর। আর এটার সাথে হচ্ছে এই যে একটা হেয়ার ব্যান্ড, কিউট কিউট হেয়ার ব্যান্ড। তুমি পরবে ওকে হেয়ার ব্যান্ডটা দিয়ে পরিয়ে দাও, জামাটা খুবই 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 পছন্দ হয়েছে, খুব সুন্দর। থার্ড নাম্বার হচ্ছে এইটা, এটা এটাও ছোট মানের পিসি দিয়েছে দানিয়া পিপি। এটাও বেশ গর্জিয়াস দেখতে, হেভি লাগে টপটা আর এর সাথে একটা স্কার্ট, দারুণ লাগে এদের। মানে এটা পরেও ছিল মানে খুব ভালো লাগছিল দেখে, ট্রাই করার জন্য পরেছিল। তারপর হচ্ছে এইটা, এই ধরনের ড্রেস গুলো পরাতে আমার ভীষণ ভালো লাগে, কেন কি জানি আমার ভীষণ বড় মানে খুব ভীষণ পরাতে, আমার ছোট মানার জন্য তো আছে। এটা হচ্ছে আমার মা দিয়েছে, মানে ওর দিদুন দিয়েছে, আর এই ড্রেসটাও বেশ ভালো লাগে। ভেতরে গেঞ্জি প্যান্ট পুরো সেট করা, দারুণ লাগে, ছোট মানাকে পরলে ভালো লাগে, এই ধরনের ড্রেস গুলো পরলে ভালো লাগে। আর একটা ওইটা দিয়েছে দিন মা বললামই। এরপরে দিয়েছে হচ্ছে এটা বয়েজ টি শার্ট, আর ওরকম সেম প্যাটার্নেরই জামা, কালার ডিফারেন্স ওর সাথে ম্যাচিং করার জন্য এই যে এটার সাথে আর এটার সাথে ম্যাচিং, আর ওটার সাথে ম্যাচিং করার জন্য ওর পাপা একটা জুতো কিনে দিয়েছে, ছোট্ট জুতো, বেশ কিউট লাগে। আর এটা দিয়েছে পাপা, ছোট মানে আর একটা আছে কিন্তু ওটা ওই ঘরে, হ্যাঁ ওটা ওই ঘরে, ওটা পরে আনলে দেখাচ্ছি। এবার হচ্ছে স্টার্ট বড় মানা, বড় মানা কি কি নিয়েছে। বড় মানা ফার্স্টে এটা নিয়েছে, এটা হচ্ছে একটা ওয়ান পিস যেটা ওর পাপা ওকে দিয়েছে, এরকম একটা ওয়ান পিস। কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ মানে হোয়াইট এর মধ্যে মাল্টি কালারে র্যাগ র্যাগ করা, বেশ সুন্দর। আর ওয়ান পিস পরতে বেশ ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে, দেখতে ভালো লাগে। তারপরে দিয়েছে ওর ঠাম্মি, মানে আমার শাশুড়ি মা, এই জিন্স, এই টপটা স্পেশালি, কালারটা আমার এত ভালো লেগেছে, মানে কালারটা এত সুন্দর মনে হয়, কিন্তু হাতে মানে হাতাটা অনেকটাই বড় হয়, তবুও আমি নিয়েছি কারণ টপটা ভীষণ ভীষণই মানে গর্জিয়াস, আর মনে পরে ভীষণ স্মার্ট লাগতো, মানে লাগছিল। আর এটার সাথে একটা ঘড়ি হবে, বাস সিম্পল লুক বেস্ট একদম। তারপরে আছে হচ্ছে এইটা, এটা হচ্ছে ওর পিপি দিয়েছে, এটা দিয়েছে ওর গোপা পিপি। তো এই জামাটা বেশ সুন্দর, মানে কালারটাই দেখো কত ব্রাইট, হোয়াইটটা এত ব্রাইট যে পরলে মুখটা অটোমেটিক গ্লেজ হয়ে যায়, দারুণ লাগছে। বেশি আমার এই ধরনের হাতাগুলো, মানে এই ধরনের হাতাগুলো পরতে বিশাল ভালো লাগে, ভীষণ সুন্দর হয়েছে কম্বিনেশন, মানে কালার কম্বিনেশনটা খুবই ভালো। এটাও হচ্ছে একটা আন্টি, মানে আমার একটা আন্টি ওর দিদুন আমার মারি তরফ থেকে, তো বড় মনের জন্য পাঠিয়েছে, ব্যাগটা খুবই গর্জিয়াস, খুবই সুন্দর, তো কাজেও লাগবে পুজোতে।
তারপরে হচ্ছে এই একটা ওয়ান পিস। এই ওয়ান পিসটা মানে ভীষণই ভালো লেগেছে, খুব খুব পছন্দ হচ্ছে। এটা দিয়েছে ওর টানিয়া পিপি। আর হাতাটা দেখো ফ্লাফি ফ্লাফি হাতা, হেভি লাগে। বড় মনে পড়েছিল ট্রাই করার জন্য, ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে আমার মা যেটা দিয়েছে বড় মনাকে একটা জাম্প স্যুট, এটা বড় মনে একদিন পরেছিল, মানে ওর এক পিপির হচ্ছে অ্যানিভার্সারি কিছুদিন আগে, তোমার ব্লগে দেখেছো সেই পিপির অ্যানিভার্সারিতে এটা পরে গেছিল, খুব সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে ওয়ান পিসটা, ভালো লাগে বেশ, কিপলে সাতার মধ্যে বেশ ভালো সুন্দর। তারপরে দিয়েছে ওর পাপা, এটা অনেকদিন আগে একটা ব্লগে তোমরা দেখেছিলে, আমরা গেছিলাম হচ্ছে ঝুলন ঝুলন দেখতে গেছিলাম একটা মেলাতে, একটা দোকানে এটা মানে ডিসকভার করার ছিল, মানে টাঙানো ছিল, খুব ভালো লাগছিল দেখতে। পাপা তখন ওটা কিনে দিয়েছে, তো পুজো উপলক্ষে কিনেছে, একটু আগে হয়ে গেছিল। তো বেশ এটা ফুল হোয়াইট আর গ্রিন এর কম্বিনেশন, ভালো লাগে। তো বড় মনার ছোট মনার শেষ, এবার হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে আমি নিয়েছি, আমি ম্যাক্সিমাম না লং ই নিয়েছি, লং কুর্তি টাইপস নিয়েছি, কারণ আমার এই ধরনের কুর্তি গুলো পরলে ভীষণ ভালো লাগে, কমফোর্টেবল লাগে। আর শাড়ি অনেক, আমার শাড়ি পরে আমি কমফোর্টেবল, বাট আমার মনে হয় তাও চুড়িদার অপশনটা আমি বেশি চুজ করি। তো এটা নিয়েছি ফার্স্ট, আর বাবা তো এটা হচ্ছে আমার একটা রেড কালারের কুর্তি, যেটা রেড আমার অলওয়েজ ফেভারিট, রেড আমার ভীষণ ভালো লাগে, শাড়ি বলো চুড়িদার বলো মানে যা কিছু বলো। এটা একটা লং কুর্তি যেটার নিচে হচ্ছে এরকম গোল্ডেন কাজ, আর অল বডি এরকম কাজ, দেখে আমার ভীষণই ভালো লাগছিল। আর এটার সাথে হচ্ছে একটা রেড কালারের জ্যাকেট আছে, এই জ্যাকেট বলা জিনিসগুলো খুব ভালো লাগে। আমি তো এমনি অন্য অন্য আউটফিটের সাথে জ্যাকেট আলাদা করে কিনেও পরি, ভালো লাগে বেশ, আমার ওরকম ধরনের লুক ক্রিয়েট করতে আমার বেশ ভালো লাগে। তারপরে হচ্ছে হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন আমার অলওয়েজ ফেভারিট। তো এটা এই এটা আর এইটা একসাথে কিনেছিলাম ভালো লেগেছিল বলে। এটা থ্রি কোয়ার্টার হাতাটা, থ্রি কোয়ার্টার, আর সামনের দিকটা হচ্ছে এরকম টাইপস এর কাজ করা রেড অ্যান্ড গোল্ডেন, আর পুরোটাই হচ্ছে হোয়াইট ছোট ছোট কাজ, আর নিচটা হচ্ছে এরকম বর্ডার করা, খুবই সুন্দর খুবই সুন্দর। তারপরে কিছুদিন আগে আমার বার্থডে গেছে, তো এইবার পরিস্থিতির চাপ বার্থডে সেরকম ভাবে সেলিব্রেট করিনি, প্রত্যেকবারই করা হয় কিন্তু এবার করা হয়নি। তবুও আমার মা আমাকে বার্থডেতে এই গিফটটা করেছিল 23 সেপ্টেম্বর, যেহেতু আমার বার্থডে, বার্থডে দিনই আমি আর পড়িনি। আর আমার মা আমাকে এইটা দিয়েছিল, এই এটা ব্লগেও দেখিয়েছিলাম, যেটা আমার খুব পছন্দ ছিল, যে দোকান থেকে আমরা সারা বছর নিই। এই ড্রেসটা আমার অনেক দিন ধরেই পছন্দ কিন্তু আমি নিতে পারছিলাম না, তো মা আমাকে গিফট দেবে বলে আমি মাকে টেনে টেনে ওই দোকানে নিয়ে গেছি, নিয়ে আমাকে বলেছি যে আমাকে এই চুড়িদারটাই দিতে হবে। তো মা আমাকে দিয়েছে, সামনেটা দেখো এরকম ধরনের কাজ করা, আর এটাও থ্রি কোয়ার্টার হাতা, আর প্রচন্ড মানে গাউন আছে নিচের দিকটা ঘের টাইপস, সুন্দর লাগে এই কালারটা, বেশ ভালো লাগে। আমি এখন যদিও বা এই কালারের কোনো কিছু পরিনি, এই ফার্স্ট পরবো। আর ওটা তো মা দিয়েছে, আর শাশুমা এটা আমাকে দিয়েছে, পূজার জন্য কিনে রেখেছিল কিন্তু বাড়ি বলে মানে মা ভুলে গেছিল যে সেদিন আমার জন্মদিন। আমার ননদ যখন আমাকে সকালবেলা উইশ করতে এসছে, তখন হচ্ছে মা বলছে হ্যাঁ তাই তো, তারপরে সন্ধ্যাবেলা ডিউটি থেকে এসে এটা আমাকে গিফট করেছে। এই কুর্তিটাও ভীষণ সুন্দর, কুর্তিটাও ভীষণ সুন্দর, এটাও রেড কালারের, আর সামনে এটা দেখো একদম স্টোনের মতন চিকচিক করছে, আর কাজগুলো পুরো মানে স্টোন ওয়ার্ক করা, আর হাতাটা ফ্লাপি হাতা, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এটার একটা জিনিস কি ভালো, এটা হাতাটাও টাইট করা যায়, আর কোমরটাও এটা দিয়ে টাইট করা যায়, বেশ ভালো সুন্দর। যেদিনকে পরবো সেদিনকে তোমাদের ফটো দেখিয়ে দেবো, তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করবো পরলে কেমন লাগে। আমি অল্টার করে রেখে দিয়েছি, এখন অব্দি পরার সময় হয়নি, পুজোর সময় পরবো। তো যাই হোক, এই হলো আমাদের পুজোর শপিং,
আমাদের তিনজনেরই দেখালাম, আদার্স গুলো দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো? অনেকদিন আগে শেয়ার করার কথা ছিল কিন্তু হচ্ছে এটা শেয়ার করা হয়নি, অনেকদিন আগে শুট করার কথা ছিল কিন্তু এই করে জানো আমি ব্লগও দিতে পারছি না, একটু বিজি তার জন্য। তো যাই হোক, আমাদের এই হচ্ছে শপিং এবারকার পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট। আজকে তুমি আমাদের পাশে থাকবে, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবে, যেটা আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা পাও। আর এই দুষ্টু হচ্ছে খুব দুষ্টুমি করে, খুব টাটা করে দাও, টাটা।